नमस्कार दर्शक বন্ধু, আমি সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। 12 তারিখ থেকে 18 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে, অর্থাৎ সোমবার থেকে রোববার পর্যন্ত এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মোটামুটি মিথুন রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার সকাল 10টা পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে শনি চন্দ্রের যোগ থাকছে। তারপর মীন রাশিতে চন্দ্র চলে যাবে সোমবার সকাল 10টা থেকে। মঙ্গলবার বুধবার সকাল 10:30 পর্যন্ত মীন রাশিতে চন্দ্র থাকবে, যেখানে রাহু চন্দ্রের যোগ থাকছে। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এবং শনি চন্দ্রের বীজ যোগ থাকছে। তারপরে শুক্রবার দুপুর 2:30 থেকে রবিবার রাত্রি 10টা পর্যন্ত বিষ রাশিতে চন্দ্র থাকবে। বিষ রাশিতে কোনো গ্রহের দৃষ্টি সেরকম থাকছে না, ফলে সেই দিক থেকে দিনগুলো নর্মালি যাবে এবং তারপরে রাত্রি 10টার পরে মিথুন রাশিতে চন্দ্র চলে যাবে। এই সপ্তাহে মেইনলি 4টি রাশি অতিক্রম করবে। কুম্ভ রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত চন্দ্রের গোচর দেখতে পাওয়া যাচ্ছে। 12টি রাশি নিয়ে আলোচনা করব, কোন দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন, কোন দিনগুলোকে একটু অ্যাক্টিভলি কাটাবেন, কোন দিনগুলোকে আপনাদের একটু বুঝে চলতে হবে, এই নিয়ে জাস্ট আলোচনা করা হয়। কারণ চন্দ্র আমাদের মন মানসিকতার কারক গ্রহ, ফলে চন্দ্র যদি আপনার রাশি সাপেক্ষে শুভ ঘর দিয়ে পাস করে, সেই দিনগুলো সব কাজের মধ্যে শুভ খুঁজে পাওয়া যায়। আবার যেদিন আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র অশুভ ভাব দিয়ে পাস করে, সেই দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যায় না। যতই আপনার ভালো গ্রহের দশা চলুক, যতই আপনার খারাপ গ্রহের দশা চলুক, দেখা যাবে চন্দ্র যদি শুভ থাকে সেই দিনটা তুলনামূলক অনেক বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই জাস্ট এই টাইমগুলো বলে দেওয়া এবং কোন দিনগুলোকে একটু কাজে লাগাতে পারেন এই নিয়ে আলোচনা করি। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন 12 তারিখে শুক্র কিন্তু মকর রাশিতে গোচর করছে, ফলে একটা ট্রানজিটের মধ্যে কিন্তু সপ্তাহ শুরু হচ্ছে। শুক্রের মকর রাশিতে যাওয়া আমার মনে হয় সবার ক্ষেত্রে একটু বেটার ফল দিয়ে থাকবে। বৃহস্পতি অলরেডি শুক্রের নক্ষত্রে গোচর করে গেছে, শুক্র ভরণী নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতি, সেই নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করতে এসে প্রথমেই বলবো মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 10টা পর্যন্ত, তারপরে আপনাদের দ্বাদশভাবে চলে যাবে বুধবার সকাল 10:30 পর্যন্ত দ্বাদশভাবে চন্দ্র থাকবে। মানে সোমবার সকালবেলাটা তো পজিটিভই দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে পরিস্থিতিটা একটু চেঞ্জ হতে পারে, যেটা আমার মনে হয় না আপনাদের খুব একটা পজিটিভ থাকবে। কারণ দ্বাদশভাবে চন্দ্র রাহু চন্দ্রের যোগ, দুটো জায়গায় কিন্তু চন্দ্র একটু ডিস্টার্ব থাকছে, সেখানে দাঁড়িয়ে ইমোশনাল হয়ে গিয়ে কিছু খরচের টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে। তাই লেনদেনের ব্যাপারে খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন এবং যা কোনো টাকা পয়সা কাউকে এই দিনগুলো ধার দিতে যাবেন না, মন মানসিকতা একটু চঞ্চল থাকবে। তাই অবশ্যই দেখা গেল বিশেষ কোনো কাজে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচা হয়ে গেল, বা পরিবেশ পরিস্থিতিটা খুব একটা অনুকূলে থাকলো না, কাজের জায়গাটা একটু ডিস্টার্ব থাকলো, এই কারণে নানা কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। একটু জরজলদি করতে গিয়ে অনেক কাজ কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই অবশ্যই বুধবার 10:30 পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু এক কথায় বুঝে চলতে হবে। আমার মনে হয় সপ্তাহের প্রথম দিকে বিশেষ কোনো কাজ না রাখাই ভালো, মিডিল হাফ থেকে পরিস্থিতি আপনাদের হাতে আসবে, অর্থাৎ যখন আপনাদের রাশিতে চন্দ্রের গোচর হবে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হবে। এবং বুধবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সেদিক থেকে পরিস্থিতি কিন্তু অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, সব দিক থেকেই পজিটিভ হবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগে এক্সিস শুরু হবে, সেখানে দাঁড়িয়ে সব কাজের মধ্যে সফলতা, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, বিবাহিত জীবন, ব্যবসা এবং এক কথায় ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে, ফলে ব্যক্তিগত দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, লাভ দেখতে পারবেন, আর্থিক গেন অবশ্যই হতে পারে, নতুন ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সব দিক থেকে দিনগুলো ফেভারে থাকবে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে আপনারা এই দিনগুলো করে নিতে পারেন। বুধবার সকাল 10:30 থেকে শুক্রবার 2:30 পর্যন্ত সময়টা আপনাদের হাতে থাকছে।
যদিও বুধবার সকাল দিয়ে সকালের দিকে আপনাদের কেতু নক্ষত্রে চন্দ্র গোচর করবে, কেতু তো আপনাদের ষষ্ঠ ভাবে বসে আছে, সেইখানেও একটুখানি আপনাদের খরচের প্রবণতা থাকবে। এই জন্য অবশ্যই কিন্তু খরচটাকে এই সপ্তাহে আমার মনে হয় একটু ভেবেচিন্তে খরচের প্রবণতা থাকবে এই সপ্তাহে, তাই অবশ্যই সেই জায়গাটা একটু কভার আপ করে চলবেন। এবং বৃহস্পতিবার থেকে তুলনামূলক অনেক বেটার আপনারা দেখতে পারবেন শুক্রবার শনিবার রোববার এই দিনগুলো। দেখো শুক্রবার সকাল শুক্রবার দুপুর আড়াইটার পর থেকে রবিবার পর্যন্ত আপনাদের দ্বিতীয় হাফে চন্দ্র চলে যাবে, ফলে প্রথম হাফের থেকে বৃহস্পতিবার থেকে আপনারা তুলনামূলক অনেক বেটার ফল কিন্তু পেতে আরম্ভ করবেন এবং সেখানে ফিনান্সিয়াল গেইন হওয়া, পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া, সব দিক থেকেই কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে থাকবে। দূরযাত্রা করা হলে করতে পারেন, কিন্তু শেষের দিকে অর্থাৎ সপ্তাহে শনি রোববার দূরযাত্রা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, পারিবারিক দিক থেকে একটা অনুষ্ঠানমূলক পরিস্থিতি তৈরি হতে পারে, কোনো পরিবার অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কিছু দায়বদ্ধতা আপনাদের পালন করতে হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই গেইন হতে দেখা যাচ্ছে। এবং শেষের দিকগুলো কিন্তু আপনাদের যে কোনো ভাইটাল কাজকর্ম থাকলে আপনারা করতে পারেন। প্রথম দিকের থেকে এই সপ্তাহের দ্বিতীয় দিনগুলো মানে বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে পরিস্থিতি, এবং যে সমস্যাগুলো প্রথম দিকে ফেস করতে হচ্ছিলো সেগুলো থেকে রিকভারি করেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ফলে মোটামুটি বুধবার পর্যন্ত একটু আপনাদের একটু মানসিক ডিস্টারবেন্স, একটু সমস্যা, ফিনান্সিয়াল দিক থেকে চাপ, এই জায়গাগুলো হতে পারে, কিন্তু বৃহস্পতিবার থেকে পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে, ফলে শেষের দিকে আপনারা ভাইটাল কাজ সমাজে আছে করে নিতে পারবেন, সেদিক থেকে সপ্তাহটা আপনাদের ভালোই কাটবে। মোটামুটি 65% শুভ ফল আপনারা এই সপ্তাহে পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি বিষরাশির ক্ষেত্রে। বিষরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দশমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 10টা পর্যন্ত, তারপরে একাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বুধবার সকাল 10:30 পর্যন্ত একাদশভাবে চন্দ্র থাকবে, ফলে এই সময়টা আপনাদের শনিচন্দ্র যোগ এবং রাহুচন্দ্র যোগ থাকছে, ফলে ফাটকায় কিছু লাভ আপনাদের প্রথম দিকে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 10:30 পর্যন্ত ফাটকায় কিছু লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে গেন হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, ফলে সব দিক থেকেই পজিটিভ রেজাল্ট পাবেন। হঠাৎ গেন হওয়ার জন্য মন মানসিকতাও পজিটিভ থাকবে, অনেক কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিবাহিত পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কাজের জন্য বাইরে একটু ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় আছে, অনলাইনে আছে বা নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো বেটার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিছু লাভ আপনাদের হতে পারে, কিন্তু যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, অবশ্যই বিষয়াসী জাতক জাতিকাদের মানসিকভাবে একটু স্থিতিশীলতা রাখতে হবে, একটু ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। না তো হটকারিতা করতে গিয়ে ইমোশনাল হয়ে কোনো স্টেপ নিয়ে ফেলতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সব কাজে সফলতা পেতে পারেন। তারপরে দেখুন বুধবার সকাল 10:30 পর থেকে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের মেষ রাশিতে চন্দ্র চলে আসবে, অর্থাৎ দ্বাদশভাবে, ফলে সেখানে কিন্তু বৃহস্পতি চন্দ্রে গজকিশোরী থাকছে। কোনো লং টাইম ইনভেস্টমেন্ট যদি করতে হয় আপনারা করতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান, এই জায়গা থেকে শুভ ফল পাচ্ছেন, পজিটিভনেস থাকবে কর্মের দিক থেকে, ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভাগ্যের দিক থেকে কিছু সাথ পেতে পারেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকিশোরীর যোগ আছে এবং বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি, সেখান থেকে ফাটকায় কিছু লাভ, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, বিদেশি অর্থপ্রাপ্তির জন্য দিনগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না, অ্যাজ ইট ইজ দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। শুক্রবার দুপুর 2:30 পর থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাগুলো ভালো ফল পাচ্ছেন। ব্যক্তিগত দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভনেস থাকবে, কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, অবশ্যই সেদিক থেকে ভালো।
মাস সপ্তাহের শুরুতেই দেখুন আপনাদের ভাগ্যস্থানে শুক্রের গোচর হয়ে যাবে, ফলে ভাগ্যের দিক থেকে সাত পেতে আরম্ভ করবেন। ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে, দূরযাত্রা করতে পারেন, সেখান থেকেও মানসিক তৃপ্তি লাভ করতে পারেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। এই জায়গাগুলো ফলে ভালোই কাটবে, এক কথায় ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, তাহলে বাদবাকি দিনগুলো আপনাদের ভালোই কাটবে। এই সপ্তাহে যেহেতু শনিচন্দ্র যোগ, রাহুচন্দ্র যোগ, বৃহস্পতিচন্দ্র যোগ থাকছে, ফলে যাই করবেন একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন, আপনাদের ফেভারেই থাকবে দিনগুলো, কিন্তু হটকায়িতা করতে গেলে সমস্যা তৈরি হতে পারে। 65% শুভ ফল বিষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সকালবেলা 10টা পর্যন্ত সোমবার দিন, তারপরে আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার সকাল 10:30 পর্যন্ত দশমভাবে চন্দ্র থাকবে। সোমবার সকাল 10টা পর্যন্ত আপনাদের শনিচন্দ্র যোগ থাকছে এবং তারপরে রাহুচন্দ্র যোগ থাকবে, অর্থাৎ সোমবার থেকে রোববার পর্যন্ত শনিচন্দ্র এবং রাহুচন্দ্রের যোগ কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা দেখুন, যেহেতু আপনাদের ভাগ্যস্থান দিয়ে চন্দ্র পাস করবে সকাল 10টা পর্যন্ত, তারপর কর্মভাবে যুগোচর করে যাবে চন্দ্র, ফলে কর্মের দিক থেকে কিন্তু আপনাদের কিছু চেঞ্জেবল পরিস্থিতি আসতে পারে। কর্মের জায়গাটা একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, পরিস্থিতিটা খুব একটা অনুকূলে নাও থাকতে পারে কর্মের দিক থেকে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, কোথায় একটু মানসিক ডিস্টারবেন্স চাপ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। আর যারা ট্রান্সফারের চেষ্টা করছে এই দিনগুলো চেষ্টা করতে পারেন, সেই দিক থেকে আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। যদি ইন্টারভিউ থাকে সেখানে আপনারা সফলতা পেতে পারেন, কেননা চতুর্থ আপনাদের দশমে চন্দ্র বসে চতুর্থ হয়ে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু যারা বাড়িতে বসে কর্ম করে সব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না, অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিন্তু একটু হটকারিতা হয়ে যাওয়া বা একটু ইমোশনাল হয়ে যাওয়া, এর জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই একটু প্র্যাকটিক্যালভাবে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। মন মানসিকতাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, পারিবারিক দিক থেকে একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন, পারিবারিক ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ছোটোখাটো ইগোয়েস্টিক ব্যাপার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে। ব্যবসার দিক থেকে ভালো, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস হতে পারে, কিন্তু বড়সড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বুধবার সকাল 10:30 পর থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে সবচেয়ে ভালো। ফলে প্রথম দিকে আমার মনে হয় ভাইটাল কাজগুলো, যদি খুব ভাইটাল কাজ থাকে সেগুলো প্রথম দিকে না করে আপনারা মিডিল হাফে করার চেষ্টা করবেন, অর্থাৎ বুধবার দুপুর 10:30 থেকে আপনাদের হাতে কিন্তু পরিস্থিতি চলে আসবে এবং শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের হাতেই কিন্তু সময়টা থাকবে। ফলে ভাইটাল যদি কোনো কাজকর্ম করতে হয় আপনারা অবশ্যই কিন্তু এই সময় করবেন, তাহলে কিন্তু সব দিক থেকেই সফলতা পাবেন, সে প্রেমের ক্ষেত্রেই হোক, সন্তানের ক্ষেত্রে হোক, বিবাহিত, ব্যবসা, কর্ম, ব্যক্তিগত কোনো কাজ যাই করতে হয় আপনারা কিন্তু এই দিনগুলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো লোন সংক্রান্ত কাজ করা, কোনো ভাইটাল মিটিং মিছিল থাকলে আপনারা কিন্তু এই দিনগুলো করতে পারেন, ফলে সেই দিক থেকে দিনগুলো লাভদায়ক, আর্থিক লাভ অবশ্যই হতে পারে, সেই জায়গাটাও থাকছে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো পজিটিভ যাবে, মনের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো পাবেন। গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, দ্বাদশভাবে চন্দ্র এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালোই হবে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা থাকছে না। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে আমার মনে হয় লাভদায়ক দিন প্রমাণিত হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, খরচের টেন্ডেন্সি থাকবে, যে কোনো পারপাসেই হোক, পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্যই হোক বা কোনো ব্যক্তিগত কারণেই হোক, খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে শখ শৌখিনতা পূরণের জন্যই হোক বা বাড়ির যে কোনো রিনোভেশন করানোর জন্যই হোক, সেই দিক থেকে কিন্তু একটু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল রাখতে হবে। এমনি দিনগুলো মোটামুটি ভালোই কেটে যাবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু শুক্রের ঘরে চন্দ্র এবং শুক্র 12 তারিখে আপনাদের অষ্টমভাবে গোচর করবে, সেই জায়গাটা আপনাদের একটু খরচের ব্যাপারে হটকায়িতা করবেন না, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। এই সপ্তাহে যেহেতু শুক্র
এবং মঙ্গল আপনাদের অষ্টম ভাবে থাকছে। বাড়িতে মানুষজনের সমাগম আপনাদের হতে পারে এবং অবশ্যই আপনাদের কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই দিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% থেকে 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সকাল 10টা পর্যন্ত। ফলে সকাল 10টা পর্যন্ত সোমবার দিন আপনারা কোনো ভাইটাল কাজ রাখতে যাবেন না, তারপরে কিন্তু সব কাজগুলো করবেন। কারণ সকাল 10টার পরে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে এবং রাহু চন্দ্রের যোগ থাকবে। সকাল 10টা পর্যন্ত শনি চন্দ্রের যোগ থাকছে, শনি যেহেতু আপনাদের অষ্টমভাবে বসে আছে এবং যেহেতু আপনাদের শনির ধাইয়া চলছে, সকালবেলার দিকে কোনো ভাইটাল কাজ 10টা পর্যন্ত করতে যাবেন না, তারপরে সব কাজগুলো কিন্তু অ্যাজ ইট ইজ চলবে এবং ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে, কর্মসূত্রে ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু মানসিক চঞ্চলতা থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। যেহেতু রাহু চন্দ্র যোগ, ফলে যে কোনো দিক থেকে একটু হটকারিতা হয়ে যাওয়া, যে কোনো দিক থেকে একটু চঞ্চলতা প্রকাশ হয়ে যাওয়া, যে কথাটা হয়তো বলার না সেই কথাটাই বলে ফেললেন, যে কাজটা হয়তো করতে না করলেও হতো সেই কাজটা করতে গিয়ে একটা সমস্যা তৈরি হলো, এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, হায়ার এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে দিনগুলো এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মন মানসিকতাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন। যদি কোনো সময় দেখেন যে হটকারিতা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, কেন রাহুচন্দ্র যোগ একটু হটকারিতা করিয়ে ফেলে, একটু ইমোশনাল হয়ে যায়, একটু হঠাৎ করে একটা কাজ করে বসলেন, এই জিনিসগুলো থেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে, যারা সোশ্যাল মিডিয়ায় আছে, যারা নেটওয়ার্কিং কাজ করে, ছোটোখাটো ভ্রমণ করতে হয় কাজের জন্য, এদের জন্য দিনগুলো কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে গড়ে কাটবে, আমি বলবো না খুব একটা খারাপ বা খুব একটা ভালো, মধ্যম প্রকৃতি যাবে, একটু বুঝে চলতে পারলে আপনাদের পজিটিভনেস দেখতে পারবে। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রে গজখুশি থাকবে। বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্রের দৃষ্টি আপনাদের চতুর্থ হয়ে পড়ে থাকছে, ফলে শিক্ষা, ভারিকারী, মাতৃস্থান, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মে কোনো প্রমোশন, কর্মে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ইন্টারভিউ থাকলে অবশ্যই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, যদি কোনো ইন্টারভিউ ডেট ফিক্স করতে হয় আমার মনে হয় এই দিনগুলো করবেন, অর্থাৎ বুধবার সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 মধ্যে যদি করতে পারেন অবশ্যই ইন্টারভিউতে সফলতা পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, এই জায়গাগুলো ভালো। ফলে দশমভাবে চন্দ্র একটু কাজের প্রেশার বাড়িয়ে দেয়, কিন্তু যেহেতু এখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশীর যোগ থাকছে, তাই সেই জায়গাটাই আপনারা পজিটিভলি কিন্তু সব জায়গাটা কভার করতে পারবেন এবং দিনগুলোকে যথেষ্ট পজিটিভলি কাটাতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে শনিবার এবং রবিবার 10:00 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। এই সময়টা আবার অতীব ভালো, যদি সপ্তাহের প্রথম দিকে কোনো ভাইটাল কাজ আটকে গিয়ে থাকে, করতে না পারেন বা কোনো কাজে হয়তো ব্যস্ত থাকার জন্য কাজগুলো করতে পারেননি, তাহলে শেষের দিকে করবেন, অর্থাৎ শুক্রবার দুপুর 2:30 থেকে রবিবারের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই দেখবেন কাজগুলো আপনাদের ফুলফিল হচ্ছে এবং কাজগুলো সমাপ্ত করতে পারছেন, সেই জায়গাগুলো কিন্তু মানসিক আনন্দের কারণ হবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস হতে পারে এবং পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এবং যারা বিয়ের যোগাযোগ করতে চাইছেন এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও লাভ পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, মনের মতো একটা পজিটিভনেস কাজ করবে, যেহেতু শুক্র সপ্তমে বসে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভনেস, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। দাদা ভাই, দাদা দিদিদের থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ফলে এক কথায় সপ্তাহের শেষের দিনগুলো যথেষ্ট ভালো, সেই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সব দিক থেকে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আমি করি সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। 70% শুভ ফল এই সপ্তাহে পেতে দেখা যাচ্ছে। চলে আসি সিংহরাশির ক্ষেত্রে। সিংহরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সকাল 10টা পর্যন্ত, তারপরেই অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার 10:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবেই চন্দ্র থাকবে। সকাল 10টা পর্যন্ত সোমবার দিন শনিচন্দ্র যোগ থাকছে সপ্তমভাবে এবং তারপর
অষ্টম ভাবে চলে যাবে এবং রাহু চন্দ্রের যোগ থাকবে। ফলে আমার মনে হয় সপ্তাহের প্রথম দিকটা আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার, কোনো হটকাইটা করা উচিত না। যাই করবেন নর্মালভাবে মানসিকভাবে তৃপ্ততার সঙ্গে করার চেষ্টা করবেন, ঠান্ডা থাকবেন এবং নিজের যে কাজগুলো সেগুলোই করার চেষ্টা করবেন। এক্সট্রা কোনো কাজ, কোনো ভাইটাল কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ যেগুলো না করলে নয় সেগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু সময়গুলো পজিটিভলি কেটে যাবে। কারণ রাহু চন্দ্রযোগ পাশাপাশি দেখুন আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাচ্ছে সোমবার দিন সকাল 10টা থেকে, ফলে এই সময়টাকে আমার মনে হয় একটু অ্যাভয়েড করা ভালো। ভাইটাল কোনো কাজকর্ম রাখবেন না, যেমন কাজগুলো করতে হয় প্রত্যেক দিনে সেইগুলোই করবেন। এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, ফাটকায় কিছু লাভ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, আবার ইমোশনাল হয়ে গিয়ে কিছু খরচের প্রবণতা। রাহু কিন্তু টোপ দেয়, রাহু এমন না যে পজিটিভনেসই দেয়, রাহু কিন্তু অনেক টোপ দেয়। সেই টোপে যদি আপনি পা দিয়ে দেন তাহলে কিন্তু কোথাও একটু মাটিতে পা ঢুকে যেতে পারে। ফলে আমার মনে হয় যে যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। না হলে কোথাও একটু আপনার হয়তো দেখা গেল যে কোনো একটা ইনভেস্টমেন্ট, কোনো একটা ভাইটাল কাজ করতে গিয়ে সেখানে আপনার লস হয়ে গেল, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো মিটিং মিছিল থাকলে আমার মনে হয় সেখান থেকে নিজেকে দূরে রাখাই ভালো, বা এরকম ফিক্সড আপ না করাই আপনার জন্য ভালো হবে। গোয়ায় দিনগুলোকে কাটিয়ে দেবেন, কেন সপ্তাহের শুরুটা কিন্তু আমার মনে হয় না সিংহ রাশির জন্য খুব একটা পজিটিভ দেবে। যখন আপনাদের মেষ রাশিতে চন্দ্র আসবে, অর্থাৎ বুধবার দুপুর 10:30 থেকে, সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। এই সময়টা আবার আপনাদের কাজে লাগানোর সময়, যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন। কেন এখানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, তৃতীয়ভাবে বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি পড়ে থাকছে, ফলে কমিউনিকেশানগুলো যথেষ্ট ভালো হবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে সুফল পাবেন, ব্যক্তিগত দিক থেকে পজিটিভনেস পাবেন, মানুষের কাছে কোনো কথা বললে সেটা মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠবে, আপনার গুরুত্ব বাড়বে। এই সময়টা কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের গুরুত্ব বাড়বে এবং আপনারা যে কোনো কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন এবং এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু সব কাজেই সফলতা পাবেন। ভাইটাল কাজকর্ম যা আছে আপনারা চেষ্টা করবেন বুধবার সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 মধ্যে করার, আমি বলছি আপনারা অনেকটাই বেটার ফল পাবেন। সময় কাজে না লাগালে, সময় চলে গেলে কিন্তু সেই সময়গুলো আসে না, ফলে সময় যদি কাজে না লাগান তাহলে উল্টো পাল্টা কাজগুলো, যে কাজটা হয়তো যখন করার নাই আপনি সেই কাজটা তখন করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই কাজটা পরবর্তীকালে বিগড়ে যাবে, ফলে ফলপ্রসূ হবে না। তাই অবশ্যই যে সময়গুলোকে বলে দিচ্ছি সেই সময়গুলোকে কাজে লাগান, অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। কেন চন্দ্রের পজিশন যদি ভালো থাকে তাহলেই কিন্তু সব শুভ কাজগুলো হয়, চন্দ্র যদি শুভ অবস্থায় না থাকে সেই সময় যদি কোনো কাজ শুরু করেন সেই কাজগুলো কিন্তু আপনাদের পজিটিভ হবে না, ফলে সেই জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এই টাইমগুলোকে আপনারা নোট ডাউন করে রাখুন, সবসময় মাথায় থাকে না কাজের মধ্যে, তাই একটা কাগজে লিখে রাখবেন এই সময়গুলোকে, সেই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, তুলনামূলক বেটার ফল পাবেন। এই দিনগুলো আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের ষষ্ঠভাবে শুক্রের গোচর হয়েছে, শুক্রের ঘরে চন্দ্রের অবস্থান, সেই দিক থেকে চন্দ্র কিন্তু আপনাদের কর্মের দিক থেকে শুভ ফল দেবে, কর্মের পরিবেশ যথেষ্ট অনুকূলে থাকবে, সেই জায়গাটা যথেষ্ট পজিটিভ পাবেন, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন, যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ধরুন শৌখিন দ্রব্যের ব্যবসা করে, যারা ধরুন কোনো অভিনেতা অভিনেত্রী আছে, এদের থেকে দিনগুলো কিন্তু আমার মনে হয় তুলনামূলক বেটার দেখতে পারবেন। কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, কিছু শৌখিন দ্রব্য ক্রয় করার জন্যই হোক বা শখ শৌখিনতা পূরণের জন্যই হোক কিছু খরচ কিন্তু আপনাদের থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে, খরচের প্রবণতা কিন্তু বাড়তে পারে। সেই জায়গাটা পরবর্তীকালে হয়তো দেখা গেল একটু মানসিক চাপের কারণ হলো, হয়তো যেটা আপনার প্ল্যান ছিল না সেরকম কিছু কেনাকাটা করলেন বা সেরকম কিছু পরিকল্পনা হয়ে গেল, যেটা হয়তো কিছু ফিনান্সিয়াল দিক থেকে কিছু বার্ডেন তৈরি করতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এমনি দিনগুলো ভালো যাবে, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা এগুলো করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না, বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভফল কিন্তু পেয়ে যাবেন। কর্মসূত্রে যাদের বিদেশ যাত্রার যোগ আছে তাদের কিন্তু এই দিনগুলো শুভফল দিয়ে যাবে, বিশেষ করে শুক্রবার দুপুর 2:30 থেকে রোববার পর্যন্ত সময়টা আমার মনে হয় বিদেশ যাত্রার ক্ষেত্রেও ভালো ফল পাবেন।
এই সপ্তাহে মোটামুটিভাবে আপনাদের 60% শুভফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, শনি চন্দ্রের যোগ থাকছে সকাল 10টা পর্যন্ত সোমবার দিন। ফলে এই সময়টা তো নর্মাল কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, খুব একটা পজিটিভ বা নেগেটিভ দেখতে পাচ্ছি না, নর্মাল কাটবে। এবং সব কাজে সকালবেলা একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, 10টা পর্যন্ত সময়টা একটু ডিলে ডিস্টার্বেন্স হবে। তারপরে কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, যেখানে রাহু বসে আছে, রাহু চন্দ্রের যোগ থাকছে। এবং বুধবার দুপুর 10:30 পর্যন্ত, সকাল 10:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। ফলে ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছে, নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে। কিন্তু কোথাও একটু কাস্টমারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ভুল বোঝাবুঝি হতে পারে কাস্টমারদের সঙ্গে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ব্যবসার ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো, কিন্তু ছোটোখাটো ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন সেই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। আর্থিক লাভদায়ক দিন, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। অবশ্যই কিছু খরচের প্রবণতা থাকবে, ইমোশনাল হয়ে গিয়ে কিছু খরচ করে ফেলেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে সেই জায়গাটা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি হতে পারে, সেই দিক থেকেও কিন্তু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গোচরেই থাকছে। সেদিক থেকে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভফল পাবেন, কিছু হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও শুভফল পাবেন। কিন্তু অষ্টমভাবে চন্দ্র আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। বাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো দ্রব্য ক্রয় করা, এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছে। গাড়ি কেনার ক্ষেত্রে ভালো, যারা গাড়ি কিনতে চাইছে কিনতে পারেন, বা গাড়ি শিখতে চান তারা কিন্তু শিখতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় ভালো। পরিবারের মানুষজনের সমাগম কিন্তু হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। কিন্তু এই দিনগুলো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো বড় সড় ডিল করতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও সমস্যা বাড়তে পারে। শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চ শিক্ষায় লাভ পাবেন, পিতার দিক থেকে শুভফল পাচ্ছেন। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারেবল যাবে। এবং পঞ্চমভাবে চন্দ্র শুক্রের অবস্থান, একাদশে চন্দ্রের শুক্রের দৃষ্টি এবং চন্দ্রের শুক্রের ঘরে চন্দ্রের অবস্থান, এই জায়গাটা কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে লাভ ভালো দেখতে পারবেন। প্রেম বলুন, সন্তান বলুন, এই দিক থেকে শুভফল পাচ্ছেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ভাগ্যপতি দ্বিতীয় পতি শুক্র আপনাদের, সেদিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলোকে কাজে লাগাতে পারেন, প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম ভাইটাল মিটিং মিছিল ডিসিশন যাই করা থাকুক না কেন, এই দিনগুলো করার চেষ্টা করবেন, অবশ্যই শুভফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা 6 এবং শুভ রং আপনাদের জন্য সাদা। এই সপ্তাহে 65% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সোমবার সকাল 10টা পর্যন্ত শনি চন্দ্রের যোগ থাকছে। ফলে দিনের শুরুটা আপনাদের কিন্তু একটু অ্যাক্টিভলি করতে হবে, দিনেই সকালবেলাটা একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, না তো দিনের পরবর্তী সময়গুলো কিন্তু সব কাজই পেন্ডিং হতে থাকবে। তাই সকালবেলাটা যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে সকাল 10টা পর্যন্ত, এই সময় কিন্তু যদি কোনো পুজো আচ্ছা করতে হয়, বাড়িতে কোনো পুজো আচ্ছা করার ব্যাপার থাকে করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্রে যেতে গিয়ে বা কোনো ভাইটাল কাজ করতে গিয়ে লেট হয়ে যেতে পারে, সেই জায়গাটা কভার আপ করে চলার চেষ্টা করবেন। সকাল 10টার পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকবে। এবং বুধবার সকাল 10:30 পর্যন্ত ষষ্ঠভাবেই চন্দ্র থাকবে, রাহুচন্দ্র যোগ থাকবে। ফলে কর্মের জায়গায় কলিগদের সঙ্গে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। যাদের সঙ্গে কাজকর্ম করেন, ব্যবসায়ী করুন বা কর্মই করুন, যাদের সঙ্গে কাজ করতে হয় তাদের সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কোথাও একটু ভুল বোঝাবুঝি তাদের সঙ্গে কলিগদের সঙ্গে হতে পারে, সেই জায়গাটা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, রোজকার রুটিন যেগুলো হয় ভালোই হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, লোন সংক্রান্ত কোনো কাজ যদি করা থাকে আপনারা এই দিনগুলো করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে যাবে। কোথাও একটু খরচ বেড়ে যাওয়া, কোথাও একটু শরীরে ডিস্টার্ব হওয়া, এই জায়গাগুলো একটুখানি আপনাদের কন্ট্রোল রাখতে হবে, তাহলে কিন্তু
দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে, কোথাও ইমোশনাল হয়ে যাওয়া এই জিনিসগুলো থেকে কন্ট্রোল রাখতে হবে, তাহলে দিনগুলো আপনাদের পজিটিভলি কেটে যাবে, না হলে কোথাও সমস্যা বাড়তে পারে। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। এই সময়টা আবার ভালো, কারণ বৃহস্পতি চন্দ্রের গোচরেই থাকছে, আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে, মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। যে কোনো কাজ করার জন্য কিন্তু একটা এনার্জি আপনারা কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখতে পারবেন, ফলে ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য হতে পারে, ব্যক্তিগত কারণে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, সন্তানের জন্য কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এবং একাদশে চন্দ্রের বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে কিছু মানসিক দিক থেকে কিছু মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। ফলে ব্যবসা বিবাহিত জীবন কর্ম সব দিক থেকে দিনগুলো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, অবশ্যই লাভ দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, পারিবারিক দিক থেকেও কিন্তু কোনো অনুষ্ঠানে যোগদান করা, ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পেয়ে যাবেন। এক কথায় এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন, যদি কাজে লাগাতে হয় এই দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। কেন, যখন আপনাদের রাহুচন্দ্র যোগ থাকবে বা শনিচন্দ্র যোগ থাকবে তখন হয়তো এতটা পজিটিভ ফল আপনারা পাবেন না, ফলে চেষ্টা করলেই যে সব কাজ ইচ্ছামতো হয় তা নয়, যখন সময়গুলো পজিটিভ থাকে তখন কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু লাভ পাওয়া যায়, না হলে অযথাই খাটাখাটনি বাড়ে, কাজের কাজ কিছু হয় না, সেই জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। শুক্রবার দুপুর 2:30 পর থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। অষ্টমভাবে চন্দ্র কিন্তু এমনি খুব একটা পজিটিভ ফল দেয় না, কিন্তু শুক্রর ঘরে চন্দ্র খুব একটা খারাপ ফলও দেবে না, সেদিক থেকে কিছু আর্থিক লাভ হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো বাড়ির কোনো রিনোভেশন করা, কোনো শৌখিন দ্রব্য করা, এই জিনিসগুলো কিন্তু থাকছে, বাড়ির কোনো অ্যাডভান্স, বাড়ি গাড়ি কেনার জন্য কোনো অ্যাডভান্স করতে পারেন, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই, ফ্ল্যাট কেনার জন্য ভালো, এই জিনিসগুলো করতে পারেন, কিছু অ্যাডভান্স করলেন। কিন্তু আমার মনে হয় না যে অষ্টমে চন্দ্র থাকলে খুব একটা ভাইটাল কাজকর্ম রাখা উচিত, ফলে এই দিনগুলো কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াবেন না, পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা লাভ দেখতে পারবেন না, তাই বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রায় করতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো কেটে যাবে। এই সপ্তাহে আমার মনে হয় 65% থেকে 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, সোমবার দিন সকাল 10:00 পর্যন্ত চতুর্থ হয় চন্দ্র এবং শনি চন্দ্রের যোগ, ফলে সকালবেলার দিকে কোথায় একটু দেখা গেল যে মনটা পজিটিভ থাকছে না, বা কোথায় একটু সব কাজের মধ্যে ডিলে ডিস্টার্বেন্স হচ্ছে, শুরুটা অফিসে যেতে গিয়ে বা কাজে যেতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনাদের একটু সব কাজে ডিলে ডিস্টার্বেন্স করার চেষ্টা করবে, আর সকালবেলাটা অ্যাক্টিভলি সব কাজগুলো করবে না, তো সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স সকালবেলাতেই হয়ে যেতে পারে। তারপরে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে এবং সেখানে রাহুচন্দ্রের যোগ থাকছে, ফলে রাহুচন্দ্রের যোগ পঞ্চমভাবে চন্দ্র এবং বুধবার সকাল 10:30 পর্যন্ত পঞ্চমভাবে থাকবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। এবং ব্যক্তিগত দিক থেকেও যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে, মনের মধ্যে একটা চার্মিংনেস পজিটিভনেস থাকবে, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। যদিও পঞ্চমে চন্দ্র এবং রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য একটু ইমোশনাল হয়ে যেতে পারেন, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যে কোনো দিক থেকেই লাভ পাবেন, দিনগুলোকে এন্টারটেনমেন্টপূর্ণ কাটাতে পারবেন, যে যথেষ্ট আবেগ প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করে চলতে হবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করতে পারেন, ব্যক্তিগত দিক থেকে কিছু পজিটিভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের দিক থেকে কিছু সাথ আপনারা পেতে পারেন, দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। ব্যক্তিগত দিক থেকে দিনগুলো কিন্তু পজিটিভ কাটছে, এবং কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট যদি করা থাকে সেই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কাজের প্রতি মনটা একটু বসতে চাইবে না, ফলে মন রেখে কাজ করার চেষ্টা করবেন, ব্যবসায় করুন, কর্মই করুন, মনটা যেন একটু এক জায়গায় আনতে একটু সমস্যা হবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল রেখে চলতে হবে। রাহু দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ে আছে, ফলে একটু মাথা গরম হয়ে যেতে পারে, একটু হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে ব্যবসা
যারা প্রেম করছে তাদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ যাবে এবং সন্তানের দিক থেকেও কিন্তু কোনো ট্যালেন্ট প্রকাশ হতে পারে, সন্তানের দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটাও ভালো, মানে দিনগুলোকে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। তারপরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে বুধবার দুপুর সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রে গজকেশী থাকবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের রাশিতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি পড়ে থাকবে, ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো ফল পাচ্ছেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, দিনগুলো যথেষ্ট পজিটিভ কাটবে, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, কোনো লোন সংক্রান্ত কাজ করা থাকলে করতে পারেন, ব্যক্তিগত দিক থেকে দিনগুলো ভালো কাটার জন্য মন মানসিকতাও পজিটিভ থাকবে, ফলে কর্মময় দিন কাটবে, কর্মের চেয়ে প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, সে ব্যবসায় করুন কর্মই করুন দিনগুলো কিন্তু পজিটিভলি কেটে যাবে। ভাইটাল কাজকর্ম করা থাকলে করতে পারেন, শরীরের দিকে এবং খরচের দিকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে। তারপরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে অর্থাৎ শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে শনিবার রবিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে। শুক্র তো শুক্রের ঘরে চন্দ্র যাচ্ছে, শুক্র দেখুন আপনাদের তৃতীয় ভাবে বসে থাকছে, ফলে ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, কেনাকাটা শপিং করা, ছোটোখাটো ভ্রমণ, ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন, মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, মনটা চার্মিং থাকবে, সেই দিক থেকে সব কাজ কিন্তু করার থাকলে করে নিতে পারেন, এক কথায় কিন্তু ভাগ্যের দিক থেকে সাত উচ্চশিক্ষা দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে, ভাইটাল কাজকর্ম যা করার আছে আপনারা এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ফলে সপ্তাহের প্রথম দিকটা একটুখানি সব কাজে একটু বাধা বিঘ্ন থাকলেও আস্তে আস্তে কিন্তু পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে, সেকেন্ড হাফটা এবং শেষের দিকটা আরও বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকেও কিন্তু দিনের সপ্তাহটা মোটামুটি এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহটা সপ্তাহের শুরুটা আপনাদের একটু বেগ পেতে হলেও পরের সময়গুলো আপনাদের কিন্তু অনুকূলেই যাবে, ফলে সেই দিক থেকে সপ্তাহটা আপনাদের ভালোই কাটছে, সেরকম বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। তাহলে এই সপ্তাহে 70% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 10:00 পর্যন্ত। সোমবার সকাল 10:00 পর্যন্ত শনিচন্দ্রের যোগ থাকছে, ফলে একটু গাফিলতি হতে পারে সকালবেলার দিকে, সব কাজ করতে গিয়ে না করছি করবো হচ্ছে হবে, এই জিনিসটা থেকে আপনাদের কিন্তু একটু বেরিয়ে আসতে হবে। যদি বাড়িতে কোনো পুজো আচ্ছা করার থাকে আপনারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, ছোটোখাটো ভ্রমণ সকালবেলার দিকে করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের লাভ দেবে, দূরযাত্রা করতে যেতে পারেন, দূরযাত্রা করা থাকলেও করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। এবং দেখুন সোমবার সকাল 10:00 পরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে আসবে, রাহুচন্দ্রের যোগ থাকবে, রাহুচন্দ্রের যোগ থাকবে চতুর্থে চন্দ্র, চতুর্থে চন্দ্র কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব দেয় এবং যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে সেই জিনিসটাকে আরেকটু জোরালো করার চেষ্টা করবে, তাই যেটা মেন করতে হবে সেটা হচ্ছে আপনাদের মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবে। পজিটিভ রাখা মানে এই না যে ওভার কনফিডেন্স হয়ে যাওয়া, বেশি হটকাইতা করে ফেলা, তা কিন্তু নয়, যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং সব কাজের মধ্যে পজিটিভনেসকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, এমন না যে করে ফেললাম তারপর যা হবে হবে, এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যাই করবেন ভেবে চিন্তে করবেন, হটকারিতা করবেন না, কর্মের দিক থেকে পরিস্থিতিটা আপনাদের খুব একটা পজিটিভ নাও থাকতে পারে, দেখা যাচ্ছে যে কর্মস্থানে গেলেন কোথাও একটু সমস্যা তৈরি হলো, সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে, এমন না সেইটাকে নিয়ে আপনি চিন্তাভাবনা করতে থাকলেন, যতটা পারবেন সেই জায়গা থেকে অ্যাভয়েড, সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনাটাকে মন দিয়ে করার চেষ্টা করবেন, মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে চোখ কান খুলে তারপর কিন্তু করবেন, তা না হলে সেখান থেকেও কিছু সমস্যা আসতে পারে। আমি বলবো না দিনগুলো খুব একটা নেগেটিভ যাবে, কিন্তু খুব একটা পজিটিভও আমি দেখতে পারবো না, পাচ্ছি না, কেননা চতুর্থায় চন্দ্র রাহুচন্দ্র যোগ একটুখানি মানসিক ডিস্টারবেন্স চাপ কর্মক্ষেত্রে ব্যবসার দিক থেকে একটু থাকে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। আমার মনে হয় দিনগুলোকে অ্যাজ ইট ইজ গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না।
পরিস্থিতি কিন্তু সেকেন্ড হাফ থেকে মিডল হাফ থেকে চেঞ্জ হয়ে যাবে আপনাদের, কারণ যখনই আপনাদের মেষ রাশিতে চন্দ্র যাবে অর্থাৎ বুধবার সকাল 10:30 থেকে, এই সময়টা আপনাদের পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। এবং যেহেতু এখানে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত থাকবে এবং বৃহস্পতি চন্দ্রে গজকশি থাকছে, যে কোনো দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন, আপনাদের জন্য ভালো। কর্মের দিক থেকে লাভ পাবেন, ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন, প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম আর্থিক লেনদেন সব জায়গাগুলোই কিন্তু আপনাদের পজিটিভ হবে। পড়াশোনার ক্ষেত্রে মনসংযোগ বৃদ্ধি, মাতৃস্থানের দিক থেকেও শুভফল পাবেন, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ব্যক্তিগত দিক থেকেও পজিটিভনেস পাবেন, ফলে এই সময়টা ভাইটাল কাজকর্ম যদি করার থাকে আপনারা করে নেবেন। যে কাজগুলো সপ্তাহের শুরুতে পেন্ডিং হয়ে আছে সেইগুলো কিন্তু এই সময় করে নিতে পারেন, কারণ সময়ে যদি কাজ না করেন তাহলে কিন্তু সময়ে সবই শুভ কাজগুলো হবে না। যে কাজটা যে সময়ে করা সেটা যদি না করে আগে পিছিয়ে করেন তাহলে কিন্তু সেই ফলটা আপনারা পজিটিভলি পাবেন না। ফলে এই যে টাইমটা বলে দিচ্ছি, এই টাইমগুলো আপনারা হয়তো কর্মক্ষেত্রে থাকতে গিয়ে বা নিজের কাজে ব্যস্ত থাকার সময় এই সময়গুলো অত মনে রাখতে পারবেন না, তাই চেষ্টা করবেন লিখে রাখার জন্য যে এই সময় থেকে এই সময়টা আমার পক্ষে অনুকূল, তাহলে সেই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে কিন্তু সব কাজগুলোকে বের করে নিতে পারবেন। সেদিক থেকে কিন্তু আপনার মনে হয় যে এই সময়টা আপনাদের ভালো, অর্থাৎ বুধবার সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত সময়টা আপনাদের তুলনামূলক অনেক বেটার যাবে এবং বৃহস্পতি চন্দ্রে গজকশি থাকার জন্য মন মানসিকতা পজিটিভ থাকবে, সব কাজেই পজিটিভনেস দেখতে পারবেন। অবশ্যই আর্থিক লাভ কিছু হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে বুধবার দুপুর 2:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার, আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে। কিছু আর্থিক লাভ হতে পারে, বিদেশ যাত্রা ক্ষেত্রে শুভফল পাবেন, রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, পরিবারে কোনো অনুষ্ঠান ছোটোখাটো মানুষ অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, আর্থিক দিক থেকে যেমন কিছু লাভ হতে পারে আবার কিছু খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন, দিনগুলো কিন্তু ভালোই কাটবে। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, ফলে দিনগুলো কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণই কাটবে। যারা বিশেষ করে সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও দিনগুলোকে কাজে লাগাতে পারেন। এক কথায় দিনগুলো আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র, যদি কোনো ইন্টারভিউ থাকে, যদি কোনো প্রতিযোগিতামূলক কাজ থাকে তাহলেও কিন্তু সেখানে আপনারা ফলপ্রসূ হতে পারবেন, অর্থাৎ পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। সেদিক থেকে সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালোই কাটবে। মোটামুটি চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র পাস করবে, ফলে 70% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সকাল 10:00 পর্যন্ত সোমবার দিন এবং শনিচন্দ্রের যোগ থাকছে, ফলে পরিবারে সকালবেলার দিকে কোনো কাজ যদি করতে হয় অ্যাক্টিভলি করার চেষ্টা করবে, মানে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে। শনিচন্দ্র যোগ মানে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স, কাউকে হয়তো কথা দিয়েছেন যে এই টাইমে যাবো, সেই টাইমে যেতে পারলেন না, একটু লেট হয়ে গেল, ফলে প্রথম দিকটাই যদি লেট হয়ে যায় দিনের বাদ বাকি টাইমগুলো অটোমেটিক্যালি লেট হতে আরম্ভ করে। তাই চেষ্টা করবেন পজিটিভলি দিনটাকে শুরু করার এবং একটা লিস্ট করে নেবেন যে এই দিনগুলো এই কাজগুলো আমি করব, তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। 10:00 পরে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, পরিস্থিতির মধ্যে আবার পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন এবং রাহুচন্দ্র যোগ থাকবে এবং বুধবার দুপুর 10:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার থেকে, ফলে এই জায়গাটা কমিউনিকেশানগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিশেষ করে অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কমিউনিকেশান ভালো হবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সে কর্মই করুন ব্যবসায় করুন, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো, ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহিত জীবনের জন্য সুফল পাবেন, সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালোই কাটবে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই পাবেন, কিন্তু যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র এবং রাহুচন্দ্রের যোগ আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু একটু ইমোশনকে কন্ট্রোল করবেন, তাহলে সব কাজেই সফলতা পাবেন। ইমোশনাল হয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোল রাখতে হবে। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। চতুর্থভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকশি, চতুর্থভাবে চন্দ্র থাকে কি হয়, কর্মের জন্য একটু মানসিক চাপ হয়, যে কোনো কর্মই করুন না কেন একটু মানসিক চাপ থাকে, কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকশির আছে সেই জায়গাটা কিন্তু অনেকটা কভার আপ হয়ে যাবে
এবং কর্মের দিক থেকে শুভ ফল পেতে আরম্ভ করবেন। কর্মের দিক থেকে শুভ, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা করার থাকলে সেই কাজগুলো আপনারা এগোতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য হতে পারে, সেই দিক থেকে ভালো। বিদেশ যাত্রা করতে পারেন, সেই দিক থেকে ভালো। ফলে দিনগুলো কিন্তু ভালোই কাটবে, খুব একটা ডিস্টার্ব হল যাবে না, কিন্তু কাজে প্রেশার থাকবে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। এবং সেই দিক থেকে কিন্তু যারা কর্মে ইন্টারভিউ দিচ্ছে, যোগাযোগ করছে, তারা কিন্তু এই দিনগুলোকে কাজে লাগাতে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। সেদিক থেকে বিশেষ বাধা নেই, শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান, এই দিক থেকেও আপনারা যথেষ্ট শুভ ফল পেতে দেখা যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর 2:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা মকর রাশি পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, এই সময়টা সপ্তাহের সবচেয়ে ভালো। ফলে এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, ফলে সেদিক থেকে এই সপ্তাহটা কিন্তু ভালোই যাবে। এই যে শেষের দিনগুলো, পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু লাভ দেখতে পারবেন। মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, কোনো শখ শৌখিনতা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, যে কোনো দিক থেকে দিনগুলোকে কাজে লাগানো দিন। এই দিনগুলোকে যদি শুভ কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো। ফলে যে সময়গুলো অনুকূল থাকছে, সেই সময়গুলোকে যদি কাজে লাগিয়ে কাজগুলো বের করতে পারেন, আমার মনে হয় অনেকটা বেটার। যে কাজগুলো সপ্তাহের শুরুতে দেখাচ্ছে আপনাদের পেন্ডিং হয়ে গেছে বা করতে গিয়ে ঠিকঠাক করতে পারেনি, আপনার সপ্তাহের শেষের দিকে শুক্রবার, শনিবার, রোববারের মধ্যে করার চেষ্টা করুন। অবশ্যই কাজগুলোর মধ্যে পজিটিভনেস পাবেন। যে কোনো ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল থাকলে আপনারা কিন্তু এই কাজগুলো সপ্তাহের শেষের দিকে করে নেবেন, অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের 80টি চন্দ্র এবং শনিচন্দ্রের যোগ, এবং সেখানে দেখুন সকালবেলার দিকে ছোটোখাটো ভ্রমণ করার জায়গা কিন্তু আপনাদের থাকছে। কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে বা দূরযাত্রার প্ল্যানিং সোমবার দিন আপনারা করতে পারেন, সেই জায়গাটা আছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই, 10টা পর্যন্ত সময়টা আপনাদের রাশিতে থাকবে, তারপরেই কিন্তু আপনাদের সময়টা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রাশিরও পরিবর্তন হয়ে যাবে। রাশি চলে যাবে মীন রাশিতে, চন্দ্র চলে যাবে 10টার পরে, এবং বুধবার সকাল 10:30 পর্যন্ত মীন রাশিতেই চন্দ্র থাকবে, এবং সেখানে দেখুন রাহু চন্দ্রের যোগ থাকছে। পরিবারে কোনো কলহপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। পরিবারে কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে গিয়ে দেখা গেল পরিস্থিতিটা খুব একটা পজিটিভ পেলেন না, সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কথাবার্তাগুলোকে একটু বুঝে বলবেন, হয়তো ইমোশনাল হয়ে কোনো কথা বললেন, সেটা কারো গায়ে লেগে গেল, এই জায়গাটা থেকে নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে ফাটকায় শেয়ার লটারি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, দিনগুলো চার্মিং কাটবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দূরযাত্রার ক্ষেত্রে মধ্যম প্রকৃতি ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই দিক থেকেও যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় আছে, এদের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেদিক থেকে দিনগুলো ভালো। বুধবার সকাল 10:30 থেকে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে, বৃহস্পতি চন্দ্রে গজকুশি থাকবে। ফলে এই সময়টা, এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করতে হয়, ধরেন কর্মের যোগাযোগ করতে চাইছেন বা কোনো ব্যবসার ডিল করতে চাইছেন বা ব্যক্তিগত কোনো কাজে হাত লাগাতে চাইছেন, এই কাজগুলো কিন্তু আপনারা এই সময় করবেন। যে কোনো কাজ শুভ সময় যদি করেন, তাহলে অবশ্যই তার শুভ ফল পেয়ে যাবেন। কিন্তু যদি দেখা যায় যে অশুভ সময় কাজগুলো করলেন, যেটা হয়তো আপনার ফেভারে নেই, সেই কাজগুলো যদি সেই সময় করতে যান, তাহলে কিন্তু সেই শুভ ফলগুলো আসতে চাইবে না। তাই অবশ্যই যখন বৃহস্পতি চন্দ্রের গজকুশি থাকবে, তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সেই জায়গায় যোগাযোগ, কমিউনিকেশানগুলো ভালো, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষার দিক থেকে লাভ পাবেন, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, ভাই বোনের থেকে লাভ পাবেন, ফলে সেই দিক থেকে কিন্তু দিনগুলোকে কাজে লাগানো দিন। এই সময় যদি মনের উদ্যম পজিটিভ থাকবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের দিক থেকে লাভ হতে পারে আর্থিক লাভ, ফলে সেই দিক থেকে দিনগুলো ভালো। যে কোনো কমিউনিকেশান, যে কোনো যোগাযোগ, যে কোনো দিক থেকে শুভ কাজ করার জন্য আপনাদের এই সপ্তাহের এই দিনগুলো আমার মনে হয় অনেকটা বেটার ফল দেবে। বিশেষ করে বুধবার দুপুর 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত সময়টাকে কাজে লাগিয়ে আপনারা সব কাজ করতে পারবেন।
অবশ্যই সেদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, সেদিক থেকেও কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে, অর্থাৎ সোমবার শুক্রবার দুপুর 2:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা চতুর্থ হয় চন্দ্র যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন, রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে, ফলে দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ির কোনো রিনোভেশন করা বা জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকেও কিন্তু ভালো, কিছু খরচ থাকবে, কিছু খরচের প্রবণতা থাকবে, ফলে খরচটাকে বুঝে করতে না করলে একটু কিন্তু এক্সপেন্সিভ আপনাদের খরচ বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। দিনগুলো মোটামুটি পজিটিভ কাটছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, ফলে এই সপ্তাহটা মোটামুটি কুম্ভ রাশির ক্ষেত্রে ভালোই যাবে, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। প্রথম দিকটা একটু ডিলে ডিস্টারবেন্স, একটু হটকারিতা হতে পারে, কিন্তু মিডিল হাফ থেকে আপনারা কিন্তু অনেকটাই বেটার ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনাদের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 10:00 পর্যন্ত এবং শনি চন্দ্রের যোগ থাকছে, সকালবেলা শরীরটা একটু ডিস্টার্ব করলো, শরীরটা একটু ভালো লাগছে না, এরকম ব্যাপারটা হতে পারে এবং সব কাজে একটু ডিলে হয়ে গেল, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু অনেকটা ডিলে করার চেষ্টা করবে, যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, দ্বাদশে শনি বসে, চন্দ্র বসে আছে, ফলে সকালবেলাটা কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভলি কাজগুলো করে দিনগুলোকে শুরু করা উচিত, তা না হলে প্রথম দিকটা একটু ডিলে ডিস্টারবেন্স আপনাদের হতে পারে, সেই জায়গাটাকে কভার আপ করবেন। তারপরে আপনাদের রাশিতে চন্দ্র চলে যাবে এবং বুধবার 10:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, ফলে এই সময় রাহুচন্দ্রের যোগ থাকছে। যারা শেয়ার লটারি ফাটকা ইনভেস্ট করে এদের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালোই কাটবে, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, ঋণের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসা সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো, কিন্তু রাহুচন্দ্রের যোগ কোথায় একটু ইমোশনাল হয়ে যাওয়া, কোথায় একটু হটকারিতা করে ফেলা, এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেদের কন্ট্রোল রাখতে হবে। দূরযাত্রা করতে পারেন, কোনো দূরযাত্রার প্ল্যানিং কিন্তু করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ সোমবার মঙ্গলবার বুধবার হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বুধবার সকাল 10:30 থেকে শুরু করে শুক্রবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয় হয় চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রে গজকশি থাকছে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, দূরযাত্রা করা থাকলে কিন্তু একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য দূরযাত্রা করতে যাওয়া কিন্তু খুব একটা উচিত নয়। বাড়িতেই সময় কাটানোর চেষ্টা করুন, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে বা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কাটবে। পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের জন্য শুভ, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কর্মক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে পরিস্থিতিটা যথেষ্ট অনুকূল থাকবে, সেদিক থেকেও কিন্তু আপনাদের কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেদিক থেকে ভালো, দিনগুলো আপনাদের পজিটিভই কাটবে। অষ্টমে চন্দ্রের দৃষ্টি, ফলে সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। পার্টনারে কোনো ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে দিনগুলো, সেই দিক থেকে কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের তৃতীয় হয়ে চন্দ্র চলে যাবে, অর্থাৎ শুক্রবার দুপুর 2:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের আরও ভালো, তৃতীয় হবে চন্দ্র, যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, ছুটির দিন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রা করতে পারেন, কমিউনিকেশানগুলো ভালো হবে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, ফলে যে কোনো পজিটিভ কাজ যদি করা থাকে, দেখা যাচ্ছে প্রথম দিকে কাজগুলো করে উঠতে পারেননি, আপনারা সপ্তাহের শেষের দিকে কাজগুলোকে করার চেষ্টা করবেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ সময়কে যদি কাজে না লাগান শুভ সময়গুলো কিন্তু বেরিয়ে যাবে, তখন এমন সময় গিয়ে কাজগুলো করলেন সেই সময় কাজগুলো পজিটিভ হলো না, ফলে এই সপ্তাহে টাইমগুলোকে ভালো করে মাথায় নিয়ে নেবেন যে এই সময়গুলো আপনার পজিটিভ, ফলে এই সময়গুলোকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই সব কাজে সফলতা পাবেন। ভাগ্যের দিক থেকে সাত উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু শেষের দিকে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো, যে কোনো ভাইটাল কাজকর্ম করা থাকলে, যোগাযোগ করা থাকলে করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো পজিটিভ যাবে, অর্থাৎ সপ্তাহের শেষের দিনগুলো অনেকগুলো অনেকটাই বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকটা একটু ডিস্টার্বল থাকলেও মিডিল হাফের পর থেকে কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার ফল মীনরাশির জাতক জাতিকারা পেয়ে যাবে। পরিবারে মানুষজনের সমাগম হওয়া, কোনো জায়গায় কোনো আত্মীয় বাড়িতে ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, সেদিক থেকে ভালো ফল পাবেন। এন্টারটেনমেন্টপূর্ণ সপ্তাহ কাটবে, খুব একটা প্রবলেম যে দেখতে পাচ্ছি সেই রকম না, খালি শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন, ইমোশনাল হবেন না, তাহলে সপ্তাহটা আপনাদের ভালোই কেটে যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল মীনরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং
সাদা এবং শুভ সংখ্যা 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেয়েছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।